হ্যালো কোডার্স, আমি মোজাম্মেল হক বলছি লিভিং অন কোর্স থেকে। তো গত টিউটোরিয়ালে আমরা তো দেখলাম আসলে কিভাবে আমরা কনস্ট্রাক্টর আর্গুমেন্টসের থ্রু দিয়ে আমরা একটা বিনকে ইনিশিয়ালাইজ করতে পারি। তো এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব, আমাদের যেই পেশেন্ট যেই ক্লাসটা আছে এটার ভেতরে আমরা আসলে একটা এর একটা অ্যাট্রিবিউট আমরা ইনিশিয়ালাইজ করব, বাট কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে না, আমরা প্যারামিটার আর্গুমেন্টের থ্রু দিয়ে এই বিনটাতে ইনিশিয়ালাইজ করব। তো সবার আগে আমরা আমাদের পেশেন্ট ক্লাসে যাই এবং এখানে আমরা একটা নতুন প্রাইভেট অ্যাড করি, একটা ভেরি অ্যাট্রিবিউট অ্যাড করি, প্রাইভেট ইন্ট। এই ধরেন পেশেন্টের কী দরকার, ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ভালো, ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি আমি একটা ইন্টিজার ধরলাম, অসুবিধা নেই থাকুক। তো এখন যেটা লাগবে যে আমাদের এই ন্যাশনাল আইডি যে ভেরিয়েবলটা আমরা লিখেছি এটার আসলে একটা গেটার সেটার মেথড করতে হবে, কারণ আমরা জানি যে স্প্রিং যেভাবে কাজ করে সেটার মেথডের থ্রু দিয়ে কাজ করলে আসলে শুধু সেটার মেথড করলেই হবে, বাট কমপ্লিটনেসের সেকের জন্য আমি আসলে গেটার সেটার দুটাই জেনারেট করে রাখি। সো এখানে আমি রাইট ক্লিক করে সোর্সে যাব, সোর্সে যে জেনারেট গেটার্স অ্যান্ড সেটার্সে যাব, এখানে যেই যে ন্যাশনাল আইডি এটা আমি ওকে করে দিলাম। তো আমার ন্যাশনাল আইডির জন্য গেটার্স অ্যান্ড সেটার্স এখন তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের এই প্রপার্টিসটা ও আরেকটা ছোটো কাজ করে নিই, কেননা ন্যাশনাল আইডির এই ইনফরমেশন তো আসলে আমাদের টু স্ট্রিংয়ে অ্যাড করা নেই। এটা অ্যাড করার জন্য আমরা টু স্ট্রিং মেথডটা মুছে দিয়ে আমরা টু স্ট্রিং মেথডটা আরেকবার যদি করতে বলি আমাদের আইডিকে, তাহলে সে আবার আমাদেরকে জিজ্ঞেস করবে কোন কোন প্রপার্টিস নিয়ে করব। তো জেনারেট টু স্ট্রিং এবং আমাদের আইডি নেম ন্যাশনাল আইডি, আমরা এই তিনটা নিয়ে করতে চাচ্ছি। সো দ্যাটস গুড, আমরা টু স্ট্রিংয়ে এখন আমাদের এই ন্যাশনাল আইডিটা চলে আসলো। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমাদের বিন কনফিগারেশনটাতে যাই। বিন কনফিগারেশনে আমরা বিনসে যদি যেয়ে আমরা দেখি যে এখানে আমরা কী করেছিলাম, আমাদের এখানে পেশেন্টের ভেতরে আমরা এই যে আর্গুমেন্ট দিয়ে কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করেছি, এখন এই পেশেন্টের ভেতরে আমরা আসলে ইনসার্ট প্রপার্টি এলিমেন্ট, হ্যাঁ প্রপার্টি এলিমেন্টে যদি আমি দেই এবং এখানে প্রপার্টি এলিমেন্টের মধ্যে আমাদের যে প্রপার্টিটার নাম কী ছিল, ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি, এবং এটার ভ্যালু আমরা দিতে পারি, আমি দিলাম 1 2 3 4। আচ্ছা 1 2 3 4 আমি দিলাম। আমি এখন যদি আমরা ব্যাক করি আমাদের সোর্সটা যদি দেখি তাহলে এখন আমরা দেখতে পারতেছি যে এখানে প্রপার্টি নেম হচ্ছে ন্যাশনাল আইডি এবং ভ্যালু হচ্ছে 1 2 3 4। তো এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি, কন্ট্রোল F11। আচ্ছা আমি তো প্রথমবারের মতো করতেছি, মানে এক্লিপস শুরু করার পর প্রথমবার আমাদের রানটা রান অ্যাজ, ও আমি তো পেশেন্ট না, আমাদের অ্যাপটা রান করতে হবে, সরি অ্যাবাউট দ্যাট। অ্যাপে চলে যাই, কন্ট্রোল F11, এবং আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা যে ইনফরমেশনটা দিলাম 1 2 3 4 আমাদের ইনিশিয়ালাইজেশনের সময় বিনের প্রপার্টি ইনফরমেশন কিন্তু ওখানে চলে গেল। তো দ্যাটস রিয়েলি গুড। আরেকটা জিনিস, ছোটো জিনিস আসলে আপনাদেরকে দেখাতে চাই, সেটা হলো আমরা এখানে তো ভ্যালুটা ডিফাইন করেছি, আসলে মাঝে মাঝে আপনারা ভ্যালুটা এখানে এখানে ছাড়াও আপনারা পেতে পারেন যে ভ্যালুটা এই XML ট্যাগের ভেতরে, প্রপার্টি XML ট্যাগের ভেতরে চলে আসতে পারে। এটা যদি আমরা দেখি তো এটার ভেতরেও কিন্তু আমরা ভ্যালু ডিফাইন করে দিতে পারি। আমি দিতে পারি এখন 1 2 3 4 5 দিলাম, দিয়ে যদি আমি আবার রান করি তাহলে আমরা দেখব যে আমাদের এই যে 1 2 3 4 5। সো বিভিন্ন টাইপের ডেফিনেশন থাকতে পারে, স্পেশালি এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট যদি কোনো লিস্ট ভ্যালু থাকতে হয়, তখন এভাবে কিন্তু আমরা একটা লিস্ট, বেশ কিছু লিস্ট ভ্যালু আমরা দিয়ে দিতে পারি। ওটা আমরা ডাউন দ্য রোড দেখব ফিউচার কোনো টিউটোরিয়ালে। সো এখনকার জন্য এতটুকুই, নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।